সুস্থ থাকার প্রচেষ্টায় মগ্ন বিশ্ব। খুব শীঘ্রই হয়তো বিশুদ্ধ বাতাস পাবার আশায় অপেক্ষমান আমরা। করোনা ভাইরাস প্রতিরোধে অন্যান্য নিয়ম মেনে চলার সাথে সাথে খাবারের মাধ্যমে আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সুপারফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার হলো দুধ। এতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ভিটামিন এ, বি টক, ডি সহ আরও নানা রকম উপাদান। তাই নিয়ম মেনে দুধ পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ শরীরকে মজবুত করে তুলতে সাহায্য করে দুধ। ডিমে ভিটামিন সি ব্যতীত অন্য সবগুলো ভিটামিন বিদ্যমান থাকে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি কার্যকরী। যে কোনো রকম ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন জাতের বাদামে রয়েছে প্রয়োজনীয় উপাদান সহ ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন ও প্রচুর পরিমাণে ফাইবার, যেগুলো নিয়ম মেনে বিভিন্ন উপায়ে গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ গর্ভাবস্থায় মা এবং গর্ভের বাচ্চা দুজনের জন্যই খুবই কার্যকরী। সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি খেতে হয়। সব ধরনের মৌসুমি ফল যেমন আম, জাম, পেয়ারা সহ আরও অনেক কিছু এবং সিজনাল শাকসবজি, যা আমাদের সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ শরীরকে সুস্থ ও সবল রাখতে অনেক বেশি কার্যকর। গাজরে কোনো ফ্যাট নেই, শশাতে আছে 96% পানি। বেলে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ, বিভিন্ন রকম ভিটামিন সহ অ্যান্টিঅক্সিড্যান্ট, খনিজ পদার্থ, টেনিন এবং আরও অনেক উপাদান, যা মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী। বিভিন্ন রকম উপাদান সহ ফ্ল্যাভোনয়েড এবং ভিটামিন সি বিদ্যমান লেবুতে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিয়ম মেনে লেবু গ্রহণে আরও অনেক রোগের প্রতিকার পাওয়া সম্ভব। মধু ও কালিজিরার নিয়ম মেনে ব্যবহারে সর্বস্তরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর কার্যকর ভূমিকা পালন করে। পড়াশোনার সময় চকলেট জাতীয় কিছু খেলে ব্রেনের তথ্য গ্রহণের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ব্ল্যাক টি ধূমপানজনিত লাং ড্যামেজ রোধে সাহায্য করে। আনারসের উপাদান, যা সাধারণ কাশি সিরাপের চেয়ে অন্তত 5 গুণ বেশি উপকারী এবং যে কোনো ঠান্ডা ও ফ্লুর জন্য কার্যকরী। কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেও আমাদের হার্ট রেট বাড়ে, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে। বৃষ্টির পানিতে ভিটামিন B12 থাকে। এই ভিটামিন B12 শরীরের ব্রেস্ট, লাং, কোলন এবং প্রস্টেটের মতো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আর নির্দিষ্ট কিছু সময়ে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায়। করোনা ভাইরাসের বিস্তার পৃথিবীকে এক অনিশ্চিত অবস্থায় ফেলে দিয়েছে এবং তার এক গভীর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপর, যা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে অনেক বেশি চাপ সৃষ্টি করেছে। তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সচল রাখতে যে যার অবস্থান থেকে অবশ্যই মানসিক প্রশান্তির কোনো বিকল্প নেই। আমার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, আমি যদি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারি, আমি যদি টক খাবার খাই, আমি যদি কিছুটা এক্সারসাইজ করি, পর্যাপ্ত প্রোটিন খেতে পারি, তাহলে যেটা হবে করোনা ভাইরাস হয়তো আমার অত সিভিয়ার হবে না।